সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা যে একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের উপর আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা, প্রকৃতি, এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছি। ওখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম আশা করি ওই ক্লাসের সবাই বুঝতে পেরেছিল, এবং আমরা একটা হোমওয়ার্কও দিয়েছিলাম তোমরা যেগুলো শো করছো। আজকে ব্যতিরেকী পদ্ধতির অনুপপত্তিগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে আসছি। দেখো, ব্যতিরেকী পদ্ধতিটা আমরা আলোচনায় আনছিলাম কি, এটি একটি পরীক্ষণমূলক পদ্ধতি। এ সংজ্ঞাটা মনে আছে নিশ্চয়ই। এখানে দুই ধরনের দৃষ্টান্ত বিবেচনা করা হয়, যে একটা হাঁবাচক আর একটা নাবাচক। দুই ধরনের দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী পূর্ববর্তী ঘটনাটিকে কারণ, পরবর্তী ঘটনাটিকে কারণ বলে আমরা অভিহিত করছিলাম। অর্থাৎ যে পদ্ধতিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে একটি সদর্থক ও একটি নয়র্থক দৃষ্টান্তের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একমাত্র পূর্বকে কারণ এবং অন্যকে কার্য মনে করা হয়, তার নাম কি, ব্যতিরেকী পদ্ধতি। এই ব্যতিরেকী পদ্ধতির বলছিলাম এটা কি পরীক্ষণমূলক পদ্ধতি, এর দৃষ্টান্তগুলো পরীক্ষণের মাধ্যমেই সংগ্রহ করা হয়। কিন্তু কখনো কখনো পরীক্ষণ বাদ দিয়ে নিরীক্ষণের মাধ্যমেও কিছু দৃষ্টান্ত সংগ্রহ করে কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করা হয়। এভাবে নিরীক্ষণ বেসড যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় কখনো কখনো ফেলাসি ঘটে, অনুপপত্তিগুলোর সম্মুখীন হতে হয়। এরকম যে তিনটা অনুপপত্তির নাম দেখা যায়, একটা হলো কাকতালীয় অনুপপত্তি, আর একটা হলো একটিমাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি, আর একটা হলো দূরবর্তী শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি। আমরা প্রথমেই দেখি কাকতালীয় অনুপপত্তি জিনিসটা কি। প্রথমে যদি বলি যে কাকতালীয়, দেখো কাকতালীয় জিনিসটা কি, যদি বলি যে হঠাৎ করে কোনো একটা দৈবক্রমে কোনো একটা ঘটনা ঘটে যায়, আপাত দৃষ্টিতে দৈবক্রমে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, এটাকে আমরা সাধারণত কাকতালীয় বলি। কীরকম, যেটা আসার কথা নয়, অপ্রত্যাশিত। যেমন আমরা দৈনন্দিন জীবনে কখনো কাজ করতে গিয়ে, ধরো পাঁচ বন্ধু মিলে এক রুমে বাংলাদেশের খেলা দেখতেছ, খেলা চলতেছে চলতেছে আরেক বন্ধু হুট করে রুমে ঢুকলো, ঢুকার সাথে সাথে ওই যে আমাদের মাশরাফি সাহেব আউট হয়ে গেলেন, তা আমরা বলি কি, এ বেটা তুই কুফা, তুই ঢুকছস আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উইকেট পড়ে গেছে। এখন সে স্বাভাবিকভাবে বেবাচাকা খেয়ে যায়। কীরকম, তার তার ঢুকার সাথে মাশরাফির উইকেটের যে পতন, এই ঘটনার আসলে কোনো কি নাই আবশ্যিক কোনো সম্পর্ক। তুমি যদি বৈজ্ঞানিকভাবে বিবেচনা করো, এই দুটার মধ্যে কোথায় মাশরাফি সাহেব ব্যাটিং করতেছেন আর কোথায় আমরা বসে খেলা দেখতেছি, এই দুটার মধ্যে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক, কার্যকারণ কোনো সম্পর্ক নাই। তারপরেও আমরা বলি কি, যে তুমি ঢুকছো আর উইকেটটা পতন হলো, সুতরাং তুমি বড় একটা কুফা। এরকম ঘটনাগুলোকে আমরা সাধারণত কাকতালীয় ঘটনা বলি। দেখো, আমরা যখন কার্যকারণের কথা বলি, প্রথমে কারণ তারপরে কার্য। এই যে কার্য এবং কারণ, এটা হলো পূর্বে আর এটা হলো কি, পরে। সাধারণত পূর্বে সংগঠিত ঘটনাকে কারণ, পরে সংগঠিত ঘটনাকে আমরা কার্য বলে মনে করে থাকি। সেই হিসেবে পরের ঘটনা যদি, অর্থাৎ উইকেটের পতন, করিমের রুমে ঢুকা, তাহলে করিমের রুমে ঢুকাকে কারণ বলে মনে করি। তাহলে কাকতালীয় অনুপপত্তি কার্যকারণ সম্পর্কবিহীন, তাহলে ইয়েটা দেখো সংজ্ঞাটা কী হবে, কার্যকারণ সম্পর্কবিহীন পরপর সংঘটিত ঘটনার মধ্যে পূর্ববর্তী ঘটনাকে যখন কারণ বলে মনে করা হয়, তখন যে অনুপপত্তি ঘটে তার নাম হলো কি, কাকতালীয় অনুপপত্তি। আমরা একটা কয়েকটি উদাহরণ বিবেচনা করতে পারি। গত ক্লাসেও আমি একটু করে হিন্স দিছিলাম, যেমন ধূমকেতুর আবির্ভাব হলো, রাজামশাইয়ের মৃত্যু ঘটল। এখানে পূর্বে সংঘটিত ঘটনা হলো ধূমকেতুর আবির্ভাব, রাজার মৃত্যু হলো পরবর্তী ঘটনা। তাহলে পরের ঘটনাটাকে কার্য, পূর্ববর্তী ঘটনাটিকে যদি আমি কারণ মনে করি,
বেসিক্যালি এখন যদি তুমি দুইটার মধ্যে সম্পর্ক অর্থাৎ বৈজ্ঞানিকভাবে কার্যকারণ সম্পর্ক বিবেচনা করার চেষ্টা করবা, ধূমকেতুর উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো বিজ্ঞানভিত্তিক অর্থাৎ কার্যকারণ সম্পর্ক বের করা সম্ভব নয়। এজন্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে যখন পূর্ববর্তী কোনো ঘটনাকে পরবর্তী ঘটনার কার্য বলে মনে করা হয়, এ ঘটনাগুলো হলো কাকতালীয় ঘটনা। হ্যাঁ, তবে অন্যান্য ক্ষেত্রে হয় পূর্ববর্তী ঘটনার কারণ হতে পারে, এটা পরীক্ষণ ভিত্তিক হতে হবে। আমরা এর আগে দেখিয়েছিলাম কি হাইড্রোজেন এবং অক্সিজেন মিশিয়ে কি হয়, পানি হয়। হ্যাঁ, পানি যদি কার্য হয় এই দুটোটা মিলে কারণ হবে, কিন্তু এই দুইটার ভিতরে কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নাই। তাহলে কাকে বলবো কাকতালীয় অনুভূতি? পরপর সংঘটিত দুটি ঘটনার মধ্যে যখন একটি অন্যটির কারণ বলে মনে করা হবে, আসলে কারণ নয়, তখন যে অনুভূতি ঘটবে তার নাম হবে কাকতালীয় অনুভূতি। তাহলে আমি একটা বললাম ধূমকেতুর আবির্ভাব, রাজার মৃত্যুর কারণ, আরো কিছু বিষয় আসতে পারে, এগুলো পরীক্ষাতে তোমাদেরকে অনেক সময় সলভ করতে যায়। যেমন ডিম, ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে, এক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, ডিম খাওয়ানো পরীক্ষা দিতে গেলে পরীক্ষায় ডিম পাবে। ডিম খাওয়ার সাথে পরীক্ষায় ডিম পাওয়ার কোনো আবশ্যিক সম্পর্ক নাই। হয়তো হয়তো কোনো এক সময় কোনো এক অঞ্চলে বা কোনো এক জনপদে কেউ পরীক্ষায় শূন্য পেয়েছিল বা খারাপ করেছিল, এবং তার পূর্বে হয়তো বা সে তার খাওয়ার মেনুতে ডিম ছিল, এই জন্য মানুষ হয়তো বলে থাকে যে ডিম খাওয়ার সাথে পরীক্ষায় ডিম পাওয়ার একটা সম্পর্ক খুঁজে। আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। সুতরাং এই ধরনের ঘটনাগুলোকে আমরা কাকতালীয় ঘটনা বলতে পারি। আরও একটা দুটো উদাহরণ দেই, যেমন কখনো যদি কোনো পরিবারের ছেলে সন্তান জন্ম হলো, জন্মের পর তার বাবার প্রমোশন হলো। এখন সামাজিকভাবে বা পারিবারিকভাবে অনেকেই বলে থাকেন যে বাহ, এই সন্তান অনেক ভাগ্যবান, আমাদের সমাজে বলে থাকে এগুলো। আসলে এই ছোট্ট শিশুর জন্মের সাথে বাবার প্রমোশনের আবশ্যিক কোনো সম্পর্ক নাই, কারণ একজন ব্যক্তির মানে কর্মস্থলে তার প্রমোশন নির্ভর করে তার কর্মদক্ষতা, তার যোগ্যতা, হ্যাঁ, তার অনেক কিছু বিষয়ের উপর নির্ভর, এবং তার সময় ইত্যাদির উপর নির্ভর করেই কিন্তু একজন লোকের প্রমোশনটা হয়। সেখানে তার ছেলে সন্তান জন্ম হলো না মৃত্যুবরণ করলো, এই বিষয়গুলো প্রমোশনের ক্ষেত্রে কিন্তু জ্ঞাতব্য বিষয় নয়। কাজেই যদি আমি মনে করি যে শিশুপুত্রের জন্ম বাবার প্রমোশনের কারণ, এই ঘটনাগুলো হবে কাকতালীয় ঘটনা। তারপরে আরও কিছু পয়েন্ট আসতে পারে, যেমন মনে করো নবদম্পতি, নববধূর আগমন গৃহকর্তার ব্যবসায় উন্নতির কারণ হতে পারে। এগুলো হলো প্রচলিত বক্তব্য, বলে নববধূ অনেক ভাগ্যবতী। আসলে ব্যবসায় যে উন্নতি অবনতির ক্ষেত্রে নববধূর আগমন বা নতুন বউ যে আনলো এগুলোর সাথে কোনো আবশ্যিক কোনো সম্পর্ক নাই, কাকতালীয়ভাবে এই ঘটনা মিলে যেতে পারে, এই জন্য আমরা বলে থাকি। তাহলে কাকতালীয় অনুভূতি বিষয়টা ক্লিয়ার হলো আমাদের, যে দুইটা ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নাই কিন্তু আমরা বলার চেষ্টা করি, এগুলো হলো কি কাকতালীয় অনুপবর্তি। গেল দুই, একটি মাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুপবর্তি। দেখো কারণ হলো মানে এক বা মানে দুই বা ততোধিক শর্ত, এই যে শর্তের সমষ্টিকেই বলা হয় কি কারণ। কারণ কাকে বলে? কোনো কার্যের অপরিবর্তনীয় শর্তহীন, শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয়, অপরিবর্তনীয় কিন্তু। আর কারণটা সংগঠিত হবে কি, কতগুলো শর্ত মিলে হবে কারণ, একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত, চারটা শর্ত। তুমি যদি মনে করো যে একটা বৈদ্যুতিক বাল্ব কেন জ্বলে, বিদ্যুতের কারণে জ্বলে, সুইচ দেওয়ার কারণে জ্বলে, কানেকশন ওকে থাকার কারণে চলে, কোনটাকে তুমি কারণ বলে মনে করবে? যে একটা বৈদ্যুতিক পাখা অথবা একটা বৈদ্যুতিক ফ্যান, আমি সুইচ দিলাম জ্বললো, কি বলবে? সুইচ দিছো বলে জ্বলছে। আরেকজনে বলবে না স্যার, শুধু সুইচ দিছে বলে নয়, বিদ্যুৎ আছে বলে জ্বলবে। আরেকজনে বলবে কি না স্যার, কানেকশনটা ওকে আছে বলে। সবগুলোই এক একটা পয়েন্ট, বাট বেসিক্যালি একটা কারণ
মানে এই এগুলো এক একটা হলো শর্ত, কি থাকা, বিদ্যুৎ থাকা, কানেকশন ওকে থাকা, সুইচ দেওয়া, সংযোগটা ওকে থাকা, এভরিথিং মিলেই হলো কি কারণ। এখান থেকে যদি আমি বলি যে একটা মাত্র শর্তকে যদি কারণ বলে মনে করি, তখন যে অনুভূতি ঘটে তার নাম হলো একটি মাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুভূতি। তাহলে আমরা দু একটা উদাহরণ বিবেচনা করি। যেমন এর আগের বার পরীক্ষাতে একটা জিনিস আসলো যে বিশেষ একটি কোম্পানির লবণ তরকারিতে দেওয়ার কারণে লবণের স্বাদ বেড়ে গেল। তাহলে লবণটাই ওই তরকারির স্বাদ বৃদ্ধির কারণ। ভালো করে খেয়াল করবে, তরকারির স্বাদ হওয়ার ক্ষেত্রে লবণের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তো তরকারিতে শুধু লবণ নাই, আর বিভিন্ন ধরনের মশলাপাতির সংমিশ্রণ এবং উপযুক্ত পরিমাণ মশলা, লবণ, তেল, পানি, তারপর হলো রাঁধুনির কৌশল, এভরিথিং মিলেই হলো একটা তরকারির স্বাদ বৃদ্ধি বা কম হওয়ার কারণ। সেখানে যদি বলো যে না অমুক কোম্পানির লবণ দেওয়ার কারণে তরকারিটার স্বাদ ভালো হয়েছে, তখন আমরা কি বলবো, একটা মাত্র শর্তকেই আমি গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ একটা শর্তকে আমি কারণ বলে মনে করতেছি। তখন যে অনুভূতি ঘটে তার নাম কি, একটি মাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুভূতি ঘটবে। আরো দুই একটা উদাহরণ বিবেচনা করা যায়। যেমন দ্রব্যমূল্য বাড়ে কেন? আমরা যদি বলি যে গত কিছুদিন আগে আমাদের দেশে পেঁয়াজের দাম মানে একদম আকাশচুম্বী, 200-250 টাকা, তাহলে কেন পেঁয়াজের দাম বাড়লো? গতানুগতিক বক্তব্য আসলো কীরকম, যে এদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে ওরা জিনিসপত্রের মানে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে। তো আসলে কি একটা ওইটাই কারণ নাকি আরও অনেক কারণ আছে? এখন যারা বাজার বিশ্লেষক আছেন তারা যে দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বের করলেন, হ্যাঁ সিন্ডিকেটও আছে ঠিক, তবে আরও কিছু বিষয় আছে। আরও কিছু বিষয় কি, এই দ্রব্যগুলো যেমন পেঁয়াজের কথাই বলি, আমরা বিভিন্ন বাইরের দেশ থেকে আমদানি করি। তোমরা সবাই জানো যে মিশর থেকে পেঁয়াজ আসছে, আমাদের কি বলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসছে, অন্যান্য দেশ থেকে আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের পেঁয়াজ আমরা বাজারে দেখছি। এখন হলো এই যে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছে কি জন্য, একসময় আমরা কোন একটা বিশেষ দেশের উপর এই পেঁয়াজের বাজারটা নির্ভর করত। ওই দেশ তখন তাদের রপ্তানিটা বন্ধ করে দেওয়ার কারণে বাজারের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে গেল। তখন বড় বড় ব্যবসায়ী যারা ছিল, অর্থাৎ আড়তদার যারা ছিল, তারা করলো কি, ওই সুযোগে মানে পৃথিবীতে সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে, ওই সুযোগে তারা কিছু তোমার মজুদ করে অতিরিক্ত মুনাফার চেষ্টা করলো। তো এই যে দুইটা জিনিস আসলো, যে একটা হলো তোমার ওদের ওখান থেকে আমদানিটা বন্ধ, দ্বিতীয়ত হলো মজুদদারি, তৃতীয়ত হলো জিনিসটা হলো পচনশীল দ্রব্য। পচনশীল দ্রব্যের যে অ্যাকচুয়াল যে রেট, যেমন 5 টাকা করে কিনছে 6 টাকা করে বিক্রি করছে, এটা নয়, তার যে পচবে যেটা ওটাও সে তার ইয়ার থেকে বাদ দেবে, অর্থাৎ সেটাকেও একটা হিসাব করবে। এই জিনিসগুলো আমরা হয়তো সাধারণ মানুষ যারা আছি এ সমস্ত বিষয়গুলো আমরা বিবেচনা করি না, শুধু যেটা চোখে দেখা যায় সহজে বলা যায় যে এই কারণেই বৃদ্ধি হয়েছে, ব্যবসায়ীরাই এই কাণ্ড করছে। তো আসলে শুধুমাত্র একটি বিষয়কে, অর্থাৎ শুধু মজুদদারিটাই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ, এটা হবে একটা মাত্র শর্ত। তাহলে আরও অনেক বিষয়গুলো এখানে জড়িত আছে। আরেকটা দৃষ্টান্ত দিই, যেমন পুষ্টিকর খাবার সুস্বাস্থ্যের কারণ। শুধু যদি আমি নিয়মিত পুষ্টিকর খাবার খাই তাহলে আমার স্বাস্থ্যটা ভালো থাকবে, এই ধারণাটা ভুল, কারণ স্বাস্থ্য ভালো থাকার জন্য পুষ্টিকর খাবার হলো একটা শর্ত। এখানে স্বাস্থ্যবিধির আরও অনেকগুলো বিষয় আছে, তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, তোমার লাইফস্টাইলের ক্ষেত্রে এই যে নিয়মিত খাওয়া, গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এর সুষম খাবারগুলো গ্রহণ, এ সব মিলেই হলো সুস্বাস্থ্যের বিষয়টা আসবে। তাহলে আমি যদি এগুলো হবে সুস্বাস্থ্যের জন্য, সুস্বাদু খাবার বা পুষ্টিকর খাবারকে যদি আমি কারণ বলে মনে করি, এটা একটা শর্তকে কারণ মনে করা জনিত অনুভূতি ঘটবে। তাহলে আমরা
একটিমাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তির ক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্ত বিবেচনা করলাম। তাহলে বুঝলাম কি, যখন কারণকে নয়, কারণ যে কতগুলো শর্তের সমষ্টি, শর্ত থেকে এক বা একাধিক বা একটা মাত্র শর্তকে যখন কোনো কারণ বলে মনে করব, তখন যে অনুপপত্তি ঘটবে তার নাম একটিমাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি ঘটবে। এই দৃষ্টান্ত যেগুলো বললাম আমি, এগুলো তোমরা একটু নোট করে নেবে, কারণ বিভিন্ন সময় পরীক্ষাতে এইরকম উদাহরণ দিয়েই তোমার উদ্দীপকগুলো তৈরি করে যে এখানে কি ভুল হয়েছে অথবা এই যুক্তিটাকে তুমি কিভাবে সমাধান করবে। যেমন আমি একটু আগে যেটা আলোচনা করলাম যে পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্যের কারণ, মানে এখানে কী ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে, তখন তোমাকে একটু জিনিসটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললাম, জিনিসটা বিবেচনা করতে হবে। তারপরে বিশেষ ধরনের লবণের কথা বললাম, এটা না হয় অন্য কিছু হতে পারে। এই যে দৃষ্টান্তগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখবে খাতার মধ্যে। পরবর্তীতে আসি দূরবর্তী শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি। যে শর্তের কথা বলছিলাম, শর্তের মধ্যে কতগুলো নিকটবর্তী শর্ত আর কতগুলো দূরবর্তী শর্ত, দুই ধরনের শর্ত আসে। দূরবর্তী কোনো শর্তকে যদি আমরা কারণ বলে মনে করি, তখন এক ধরনের অনুপপত্তি ঘটে। কীরকম, একটা দৃষ্টান্ত বিবেচনা করি। যেমন মনে করো বন্যা, বন্যাই ভালো ফসলের কারণ। একটা দেশে, আমাদের দেশে মনে করো বামফার ফলন হলো, কেন হলো, বলে গত বছর বন্যা হয়েছিল, বন্যার কারণে ভালো ফসল হলো। আমরা জানি বন্যা যদি হয়, বন্যা বিধৌত সমভূমিতে যে পলি জমে ওই পলিটা মানে উর্বর হয়, ওখানে যদি কোনো চাষবাস করা হয় তাহলে ওখানে ফসল ভালো হয়। তাহলে বন্যাই ভালো ফসলের কারণ যখন মনে করা হবে, তখন এখানে কিছু জিনিস ল্যাপস হয়ে যায়। কারণ ভালো ফসল প্রাপ্তির জন্য শুধুমাত্র যে মানে ভূমিটা অর্থাৎ ফার্টাইল ল্যান্ডটা যে জরুরি তা নয়, এখানে আরও অনেক কিছু বিষয় আছে। কী বিষয় আছে, সঠিক সময়ে তোমার ধান বা ফসল বপন করা, তার সঠিক পরিচর্যা করা, তারপরে হলো প্রয়োজনীয় কীটনাশক দেওয়া, সঠিক সময়ে তোমার ওই যে আগাছা নিধন করা, মানে সঠিক পরিচর্যার মাধ্যমে সঠিক সময়ে ফসলটা কেটে গড়ে আনতে পারলেই আমরা বলতে পারি যে ভালো ফসল। এমনও হলো যে বন্যা হলো, ফসল উৎপাদন হলো, কাটার আগ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো নষ্ট হয়ে গেল। তাহলে এখানে আমি কি বলবো, এখানে একটা সমস্যা তৈরি হবে। এভাবে কোনো দূরবর্তী ঘটনাকে যখন নিকটবর্তী কার্যের কারণ বলে মনে করব, তখন যে অনুপপত্তি ঘটবে তাকে বলা হবে কি, দূরবর্তী শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি। আরো কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করো ভালো বৃষ্টিপাত। যে গতবারের আগেরবার মনে হয় পরীক্ষাতে এরকম একটা আসলো যে বাংলাদেশের কোন এক জেলায় ভালো বৃষ্টিপাত হলো, ওখানে ফসল ভালো হলো, পরের বছর ভালো বৃষ্টিপাত হয় নাই, ওখানে ফসল ভালো হয় নাই। সুতরাং ভালো ফসলই বৃষ্টিপাতের, সরি, বৃষ্টিপাতই ভালো ফসলের কারণ। অর্থাৎ বিতিরিকি পদ্ধতির মাধ্যমে যে বছর বৃষ্টি হলো সে বছর ভালো ফলন হলো, যে বছর বৃষ্টি ভালো হয় নাই সে বছর ভালো ফসল হয় নাই। সুতরাং বৃষ্টি ভালো ফসলের কারণ। আসলে ভালো ফসলের জন্য শুধুমাত্র বৃষ্টিপাত বা শুধুমাত্র বন্যা এটা একমাত্র কারণ নয়, এটা হলো দূরবর্তী শর্ত। ফসল ভালো হওয়ার জন্য আরও বেশি আসবে। আরও যদি দৃষ্টান্ত বিবেচনা করো, আমি ক্লাসে একবার বলছিলাম যে তুমি খাগড়াছড়ি ক্যান্ট পাবলিককে পড়ো বলেই তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, দিস ইজ নট রাইট। যে কলেজে ভর্তি হলেই ভালো ফলাফল অর্জন করতে পারবে, এই কলেজে ভর্তি হলেই যে ভালো ফলাফল অর্জন করতে পারবে তা নয়, অন্যান্য কলেজে ভর্তি হয়েও ভালো ফলাফল অর্জন করতেছে, আবার এই কলেজে ভর্তি হয়েও খারাপ ফলাফল অনেকেই লোয়ার জিপিএ নিয়ে ও যাচ্ছে, এরকম স্টুডেন্টও আছে। কলেজটা মূল ফ্যাক্টর নয়, এখানে কলেজও ফ্যাক্টর ভালো ফলাফলের জন্য, তবে শুধুমাত্র অর্থাৎ এটা হলো একটা শর্ত। কলেজও ভালো হতে হবে, কলেজের শিক্ষকও ভালো হতে হবে, স্টুডেন্টদেরকেও সঠিকভাবে মনোনিবেশ করতে হবে,
সঠিক একটা পরিচালনার নিয়ম থাকতে হবে একটা নির্দিষ্ট এমে যাওয়ার জন্য। তাহলে এখানে যদি আমি বলি যে আমি খাগড়াছড়ি কান্ট পাবলিকে ভর্তি হয়েছি আর আমি এখান থেকে ভালো একটা জিপিএ নিয়ে বের হয়ে যাব, এই জিনিসটা সঠিক নয়, এটা হলো দূরবর্তী শর্ত। তাহলে শুধুমাত্র কলেজটাকে শর্ত বলে মনে করলে দূরবর্তী শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি সংঘটিত হবে। আজকের আলোচনা মোটামুটি আশা করি বুঝতে পারছো। তাহলে কটা অনুপপত্তি পেলাম আমরা? তিনটা। একটা হলো কি, কাকতালি অনুপপত্তি, একটি মাত্র শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি, দূরবর্তী শর্তকে কারণ মনে করা জনিত অনুপপত্তি। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা মোটামুটি এটুকুতেই চলে আসলাম যে একটা দুইটা অনুপপত্তি তোমরা সমাধান করবে। আমি হোমওয়ার্ক দিচ্ছি, একটু লিখে নাও। এই দুইটা অনুপপত্তি সমাধান করবে। রাঁধুনি মশলাই তরকারির স্বাদ বৃদ্ধির কারণ, এটাতে যে অনুপপত্তি ঘটছে অনুপপত্তিটি সমাধান করবে। করিম ক্লাসে বসলো আর বিদ্যুৎ চলে গেল, অতএব করিমই বিদ্যুৎ চলে যাওয়ার কারণ। এই দুইটা জিনিস সমাধান করে আমাদের গ্রুপে দেখাবে। আশা করি ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবে, বাসায় অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।